দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি হঠাৎ করে শহরে আসলাম, আমি আসলে গ্রামের ছেলে, তো শহরটা তেমন একটা আশা টাশা হয় না, তো হঠাৎ করে শহরে আসলাম। তো আমার পিছনে দুজন নতুন চেহারা দেখতে পাচ্ছেন, মানে আমার ক্যামেরার মধ্যে, তো উনি হচ্ছে তরিকুল ইসলাম ভাই, তারিকুল ইসলাম ভাই, মূলত ওনার এখানেই আসা নায়ক নায়ক ভাব ভাই এলাকাটা। আর এই পাশে হচ্ছে ইনি একজন কৃষিপ্রেমী ভাই, ইনি হচ্ছে যে আতিকুল ইসলাম ভাই, উনি একজন কৃষিপ্রেমী, তো উনিও আসলে চাচ্ছে যে কুতুবুদ্দিন ভাই, আই এম সরি ভাই, আচ্ছা আমি সরি, আসলে আমার আসলে নামটা একটু কম মনে থাকে, তো আশা করি ভাই মাইন্ড করবে না, যদিও সকাল থেকে একসাথে আছি। বাট আমরা মূলত আজকে যাচ্ছি হচ্ছে তারিকুল ইসলাম ভাইয়ের খামারে। উনি প্রথম, আমি যখন গত বছর খামার বন্ধ করে দিচ্ছিলাম, তখন আমার কিছু অবশিষ্ট দেশি মুরগি ছিল, তো ওই মুরগিগুলো উনি আসলে আমার থেকে ক্রয় করে নিয়েছিল, আলহামদুলিল্লাহ। উনি আসলে অনেক পরিশ্রমী এবং ওই মুরগিগুলো থেকে এখন ওনার একটা সুন্দর একটা দেশি মুরগির খামার, আর ওখানে আপনার দেশ আরও বিভিন্ন জাতের মুরগি রয়েছে। তো উনি অনেকদিন ধরে বলছিল যে একবার আসার জন্য, বাট সময় উঠছিল না, তো আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম। কুতুবুদ্দিন ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী একটা লার্ভা পোকার, প্যারেট পোকার প্রজেক্ট ভ্রমণ করতে আসা, তো ওই ফাঁকে আমার তরুণ ইসলাম ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, এখন ওনার প্রজেক্টে যাচ্ছি। তো চলুন ওনার প্রজেক্টে বর্তমানে কী কী আছে দেখবো এবং ওনার দেশি মুরগিগুলোর কী অবস্থা দেখে আসি। আর এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড পৌরসভা আট নম্বর ওয়ার্ড। আচ্ছা, এগুলো ও এগুলো ইয়া হয় আপনার মেয়েদের সদস্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনার দেশের জন্য, এটা সুন্দর করলেন না? এটা এটা কিন্তু নাইস আপনার, এই যে গাইস দেখেন, এটা হচ্ছে আউটডোর আপনার। ওগুলো কি এখানে আসতে পারবে? না, ওগুলো সম্পূর্ণ ওখানে, ওগুলো এখানে। গুড, ও সুন্দর থাকে। এই যে এটা হচ্ছে উনি আউটডোর একটা ইয়া করে দিয়েছে এখানে, জাস্ট আমার রেগুলার যার কারণে এলোমেলো। স্বাভাবিক ভাই, খামারে কখনোই গুছিয়ে উঠতে পারে না, কারণ একটা শেষ করতে না করতে আরেকটা ঝামেলা থাকে, এগুলাকে মেনে মানে চলতে হবে। ওগুলো চেঞ্জ করবে, পরিষ্কার করবে। ওই মুরগিগুলো এখানে আসলে অসুবিধা না? এগুলো হচ্ছে, ওগুলো ফ্যান্টাস্টো। আপনি এখানে কি এখানে এখানেই আছিল আপনার পাইকারি ওনাদের আর কি? ঠিক আছে, খারাপ না। যেমনটি সামনের দিকটা হচ্ছে, এটা হচ্ছে সোনালী মুরগির শেড, তবে আপনার আলাদা রাখতে পারলে, আলাদা বলতে আলাদা শেড করতে পারলে ভালো। আলাদা বলতে ওই যে দুটো একসাথে একই শেডে আর কি? হুম, আচ্ছা, একই শেডে একই বয়সের একই সাইজের মুরগি রাখলে ওই রূপ বেদে আপনার কম হয় আর কি। সোনালির, মাশাল্লাহ সোনালির। আপনার এখানে ইয়া হয়েছে তো মুরগি একটু? হুম, চাপা চাপা হয়েছে, বাঁশ বেঁধে দিতেন বাঁশ ওই যে ওখানে দিছি, ওখানে থাকে? হ্যাঁ, ওখানে উপরে উঠে থাকে তো। আরও কিছু বাড়তে দিতে পারতেন চাইলে, দিলে হয়তো মুরগি হালকা থাকতো। গেছে কিছু হয়েছে একটু? হুম, একটু গেছে হয়েছে, ধরো উপরে নিচে থাকলে ইয়েটা কম হতো, গ্যাসটা কম লাগতো। আপনার তো এখানে ইয়া বাল্ব সব এক জায়গায় প্রচুর ইয়ে আসে, আসবে সব এক জায়গায় বিদ্যুৎ বিল আসবে না? আমি কমায় ফেলছি, আর ঠান্ডা বেশি যখন পড়ছিল তখন চালাইছিলাম, এখন অল্প কয়েকটা দিয়েছে সব। থার্মোমিটার রাখছেন? একটা থার্মোমিটার রাখবেন, চার থার্মোমিটার আছেন, 80 টাকা নেবে শুধু। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন দোকানে পাবেন, থার্মোমিটার রেটে এসে ওইখানে বেঁধে দিবেন থার্মোমিটার ওই কিলারখানে। হ্যাঁ, আপনার যদি 20 ডিগ্রি থাকে তাহলে না, গুড না, 20 ডিগ্রি থাকলে হ্যাঁ তাহলে লাইট যাওয়া লাগবে না। না, লাইট মানে দুই এক বেশি দেওয়া লাগবে না আর কি। আচ্ছা আচ্ছা, আমি গাইস এতক্ষণ যেগুলো যা বলছিলাম যে আমার কাছে, আমার থেকে কয়েকটা 5-6টা দেশি মুরগি নিয়ে আসছিলেন উনি, ওনাতে ওগুলো থেকে ওনার আসলে মোটামুটি ছোটোখাটো একটা দেশি মুরগির খামার। তো এই যে যা দেখছেন এখানে, এখানে আসলে ম্যাক্সিমামই তো বা সোনালির ইয়া মনে হচ্ছে, বাট আমার থেকে নিয়ে আসছিল দেশি কয়েকটা। এটা হচ্ছে গলা ছিল, আর গলা ছিল মোরগ আছে ওইখানে, ওই যে গলা ছিল মোরগ, আরগুলো মুরগি। এটা হচ্ছে প্যারেন্টস স্ট্রোক। হাই 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 হাই,
তোমার প্যারেন্টসের সঙ্গে গলা ছিলা মোরক থাকলে একটা সুবিধা হচ্ছে এটাই যে আপনার ইয়া করতে হয় না, বাচ্চা মোটামুটি গলা ছিলা আসে, এই যে এগুলো দেখেন গলা ছিলা আসছে। তোমার মাছাং সিস্টেমটা সুন্দর হয়েছে, মাছাংটা দেওয়াতে তোমার নিচের লিটারের কোনো প্রয়োজন হয় না, সব মুরগি মাথায় উঠে যায়। আর দেশি মুরগি তো স্বভাবগতই উপরে থাকতে পছন্দ করে, তো এখানে উপরে উপরে উঠে যায় আর মাছায় থাকে এখানে। আর উনি একই শেডের মধ্যে এদিকে আবার বাচ্চা রাখলো, দেখি দেখি দরজা উড়ে ফ্যাট তো সর্দি লাগছে একটু। এখানে তো একটা ডিম দেখলাম, আরে ডিমটা পারছে মনে হয় এখানে, ডিম পারছে একটু আগে হয়তো। ভাই ধরেন এটা আপনার জন্য, ঘরের ভিতর তো একটু অন্ধকার গেস, কিন্তু মেশিনটা হচ্ছে এটা না, ইনকিউবেটর মেশিন এটা। আচ্ছা ফার্মে যেগুলো ফুটছে এগুলো না, এগুলো ঠিক আছে সুন্দর হয়েছে, আস্তে আস্তে জায়গাটা বাড়াই দিন। এগুলো আপনার ইনকিউবেটর ফুটছে? হ্যাঁ ইনকিউবেটরে। গুড, এদের বয়স কতদিন আছে? এগুলোর বয়স হচ্ছে যে 10-12-14 দিন হচ্ছে। 12-14 দিন, ওকে 12-14 দিন, হ্যাঁ ওরকম হবে। আপনি এখানে 100টা বাল্ব দিলে হইতো, আপনার বিল উঠতেছে তো কমাই দিব। এটা হচ্ছে ওনার ইনকিউবেটর মেশিন, এটা কি খোলা যায়? এক পার্ট না, সিঙ্গেল পার্ট, ডাবল পার্ট? আচ্ছা আচ্ছা, সমস্যা হলে খুলবেন না। ওকে ওকে, থাক 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 থাক, এটা কিন্তু ওখানে সেট আপ আছে, এটা এখানে কিছু একটা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা কুলিং ফ্যান দুইটা, ঠিক আছে চলতেছে। টান হয়, টান করে না? টান নষ্ট, এটা আমি হাতে হাতে সবগুলো। হ্যাঁ হাতে। ঠিক আছে, ম্যানুয়ালি না? এখানে ডিম কয়টা? 150টা মতো আছে। সবগুলা দেশি? দেশি, মাশাল্লাহ। এখানে 150টা, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। এমতে আপনার মেশিন ক্যাপাসিটি কত? 90 পিসের। ঠিক আছে, আর এটা কি আপনার বেশি হয়ে গেছে না? হ্যাঁ এটা বেশি হয় নাই, এটা আমি আমার এখনো আর্দ্রতা কম, এখানে মাত্র 141। তো গাইস পুরো ওনার পুরো খামারটা ঘুরে দেখলাম, ওনার খামারের সামারি হচ্ছে ওনার এক পাশে উনি সোনালি রেখেছেন, আর এক পাশে প্যান্সার সুখ আছে, এদিকে মাংসের জন্য মুরগি রেডি করেন, আর বাসার ভিতরে ওনার ইনকিউবেটর মেশিন রয়েছে, মেশিনে বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করেন। তো উনি আসলে চেষ্টা করে যাচ্ছেন মোটামুটি একটা গোছালো পর্যায়ে আসার জন্য, বাট সবগুলো একসাথে নিয়ে তো আর গোছায় উঠা যাবে না, তো ওই হিসাবে দেখলাম আসলে মোটামুটি কী করা যায় না করা যায়। তো ভাইয়ের সাথে কথা বলে দেখি ওনাকে কোনো পরামর্শ দেওয়া যায় কি না। তো মোটামুটি উনি যেহেতু চেষ্টা করছেন বা ওভাবে পরিশ্রম করতেছে, ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ে উনি সফল হবেন। তো তরিকুল ইসলাম ভাইয়ের খামারটাই শুধু সবাই তরিকুল ইসলাম ভাইয়ের জন্য, তারেকুল ইসলাম ভাই এর জন্য দোয়া করবেন, ভাইয়ের আসলে ভাই আসলে যথেষ্ট পরিশ্রমী, আমাদের জন্য কিছু বলে দেন সরাসরি। আপনার জন্য বলবো এটা, আমার জন্য সকলে দোয়া করবেন, হ্যাঁ যাতে সফল হতে পারি। একজন যারা খামারে আছে ওনাদের জন্য কিছু বলতে পারেন? যেহেতু আপনার বছরখানিকের অভিজ্ঞতা হয়ে গেছে, তো নতুনদের জন্য আপনি কি বলতে পারেন? সোনালি বা দেশি বা নতুনদের জন্য আসলে এটাই বলবো শুধু যে শুরু করেন, লেগে থাকেন, শুরু করেন লেগে থাকেন, আর পাঁচটা দেশি মুরগি নেন অল্প থেকে। এক্স্যাক্টলি, এই ভাইয়ের কথাটা কিন্তু আছে, উনি কিন্তু শুরু করছে যে আহামরে যে বিশাল নিয়ে শুরু করে নাই, উনি কিন্তু শুধু ওই যে আমার থেকে 5-6টা দেশি মুরগি নিয়ে আসছিল ওগুলো দিয়ে শুরু, ওগুলো থেকে আস্তে আস্তে অল্প 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 বাড়িতে বাড়িতে বাচ্চা ফুটাচ্ছে বা বিভিন্ন হচ্ছে, এভাবে করে আসলে আস্তে 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 আস্তে, হ্যাঁ সোনালিতে। বা এখন কিন্তু ওনার একটা অভিজ্ঞতা চলে আসছে যে উনি কিন্তু সোনালি নিয়ে কাজ করলে ওনার মোটামুটি অনেকটা অভিজ্ঞতা আছে, বা ব্রয়লার যে কোনো মুরগি নিয়ে উনি কাজ করতে পারবে, যেহেতু সবগুলো নিয়ে আস্তে আস্তে অল্প দিয়ে শুরু করে অনেকগুলো অভিজ্ঞতা ওনার হয়েছে। তো এই হলো আজকের ওনার খামার ভিজিট, সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।